হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, ম্যাজিক ব্যাপারটা কিন্তু একজনের কাছে এক এক রকম, তাই না? কারোর কাছে খুবই কঠিন, আবার কারোর কাছে নাও ভেরি ইজি। আমি একটা ডেমো দেখাই আপনাকে, সিম্পল একটা মোবাইল। তাই মোবাইলটা আপনাদের সামনেই অন করছি, একটু গ্যালারিতে যাচ্ছি। এখানে আমি আপনাকে যেটা শো করতে যাচ্ছি, একটা পয়সার ছবি আছে, আই মিন 5 টাকা। এই যে ঝুম করলে দেখতে পাচ্ছেন, ওকে, 5 টাকার একটা ছবি আছে। ছবিটা আমি সিম্পলভাবে টেবিলে, নাথিং সিরিয়াস, হাতের মধ্যে কিছু নাই। আমি আবারও দেখাচ্ছি, নাথিং, হ্যাঁ, মোবাইলে নাথিং। আমি জাস্ট মোবাইলটা এভাবে ধরে আমি যদি টেবিলের উপরে একবার ঘষা দিয়ে নিয়ে আসি, দেখেছেন, পয়সাটা এখন এখানে নাই, পয়সাটা ওখানে চলে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না? এই যে ইয়ার, ঠিক আছে না? আচ্ছা, ওকে, ফাইন, মোবাইলটা রেখে দিচ্ছি। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, ম্যাজিক করে যদি পয়সা বানানোই যায় তাহলে একটা কেন, একাধিক বানায় দেখান না, তাহলেই বুঝবো। ওকে, ফাইন, আমরা ক্যারাম বোর্ড খেলেছি না ছোটোবেলায়? ছোটোবেলায় কি, এখন তো আসলে সব বয়সেই খেলে। সো সিঙ্গল পয়সাটি আবার, ওকে, সিঙ্গেল পয়সাটা রেখে দিচ্ছি। আমি একটু ক্যারাম বোর্ড খেলছি, 1, 2, 3, ছক্কাটা পড়ে নেই। ওকে, লেটস ট্রাই এগেইন, 1, 2, 3, হিয়ার, সি, ভেরি সিম্পল, ক্যারাম বোর্ডের গুটির মতো নিজে ডাবল হয়ে গেছে।